আমাকে রানী পিসির বাড়িতে ঘুরতে নিয়ে চলো না মা, ভালো লাগে না, চলো না চলো না। এই শোন, তোদের বলেছি না, করোনা ভাইরাসের জন্য এই সময় খুব দরকার ছাড়া কোথাও যাওয়া ঠিক না, তবুও বিরক্ত করছিস। ও মা, মা খিদে পেয়েছে, খেতে দাও না। এই তো কিছুক্ষণ আগে খেলি, আবার খাই খাই করছিস। ও মা চলো না মা, ভালো লাগে না। ও মা খিদে পেয়েছে, খেতে দাও না। ও মা খিদে পেয়েছে। তোদের জ্বালায় আর আমি পারছি না, এবার আমি তোদের ছেড়ে বাপের বাড়ি চলে যাব, দেখিস। ও বৌদি, বাপের বাড়ি চলে যাবে কেন, কি হয়েছে কি? আর বলো না ভাই, এই ছেলেগুলো জ্বালিয়ে খাচ্ছে। এই করোনার সময় একজন বলছে বেড়াতে যেতে, আর একজন খাই খাই করেই জ্বালাচ্ছে। আরে খাক না, তাতে কি হয়েছে? সরকারের গরিব কল্যাণ যোজনা থেকে চাল ডাল পাচ্ছ তো? হ্যাঁ ভাই, সরকার থেকে চাল ডাল পাচ্ছি, কিন্তু লকডাউনের জন্য কাজে যেতে পাচ্ছি না যে। আরে রবিদা, কেমন আছো? এই এই একদম কাছে আসবে না, দু গজ দূর থেকে কথা বলতে হবে, আর মাস্কটা গলায় না ঝুলিয়ে নাক মুখ আগে ঢেকে রাখো। তা তোমার এত ফুর্তি কিসের ভাই? আরে রবিদা, নিজের এলাকায় 100 দিনের কাজ পেয়েছি, আমার জব কার্ড আছে, কাজ করছি, টাকা পাচ্ছি, তাই মনে ফুর্তি লাগছে। নিজের এলাকায় 100 দিনের কাজ? আমি তো এতদিন বাইরে বাইরেই কাজ করেছি, লকডাউনে ফিরে এসে 14 দিন কোয়ারেন্টাইনে ছিলাম, তাই বেরও হইনি। কোথায় যাব, কার কাছে যাব, কে কাজ দেবে কিছুই জানি না। দেখো না ভাই, তোমার দাদা যদি 100 দিনের কাজ পায়। আরে হ্যাঁ হ্যাঁ, পাবে পাবে, আমি নিয়ে যাচ্ছি পঞ্চায়েতের অফিসে ফর্ম ফিল আপ করাতে। হ্যাঁ চলো চলো, তোমার কোনো চিন্তা নেই, আমিও সঙ্গে যাচ্ছি। হ্যাঁ ভাই, হ্যাঁ চলো 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 চলো। ওগেনে, অনেক দিন হলো, পঞ্চায়েতে গিয়ে খবরটা নিয়ে আসি, আমার জব কার্ডটা হয়েছে কি না। হ্যাঁ সাবধানে যাও, আর এই নাও এই মাস্কটা পরে যাও। নমস্কার স্যার, আমার জব কার্ডটা এসছে। তোমার নাম কি? শ্রী রবি দাস। এসেছে, এই নাও এখানে সই করো। হ্যাঁ স্যার। ও গিন্নি, জব কার্ড পেয়ে গেছি, এবার থেকে নিজের এলাকায় 100 দিনের কাজ করব, আর কোনো চিন্তা নেই, করোনা থেকে সবাই থাকবো সাবধানে।